নমস্কার বন্ধুরা, আমি মন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো ডিমের কোরমা। এই ডিমের কোরমা তৈরি করতে যে যে উপকরণ দরকার সেগুলি হলো ছয়টা ডিম সিদ্ধ করে চিড়ে সামান্য নুন লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি, দুটো বড় সাইজের পেঁয়াজ, সাত কোয়া রসুন এবং এক ইঞ্চি আদা পেস্ট করে নিয়েছি, এক চামচ লঙ্কা গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, গোটা গরম মশলা তেজপাতা, হাফ চামচ চিনি, স্বাদ মতো নুন, সাতটা কাজু বেটে নিয়েছি, 100 গ্রাম টক দই, 2 কাপ দুধ, বেরেস্তার জন্য 1টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর লাগবে সাদা তেল। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে ডিমগুলো দিয়ে হালকা ভেজে নিতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলে পেঁয়াজগুলো দিয়ে বেরেস্তা ভেজে নিতে হবে। বেরেস্তা ভাজা হয়ে গেলে তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে 2 মিনিট কষাতে হবে। কষানো হয়ে গেলে তার মধ্যে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে তার মধ্যে কাজু বাদাম বাটা দিয়ে ভালো করে মিশিয়ে তিন মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। 3 মিনিট পর ঢাকনা খুলে
তার মধ্যে টক দই, চিনি, দিয়ে 2 মিনিট ঢেকে রাখতে হবে। দুই মিনিট পর ঢাকনা খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে দুধ দিতে হবে। ভালোমতো ফুটে উঠলে ডিমগুলো দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে বেরেস্তা, গরম মশলা দিয়ে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল ডিমের কোরমা। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।